সংবাদের এ পর্যায়ে থাকছে হজ প্রসঙ্গ। সর্বনিম্ন 3,31,359 টাকা ঠিক করে চলতি বছরের হজ প্যাকেজ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আর সরকারি ব্যবস্থাপনায় সর্বোচ্চ হজ প্যাকেজ 3,97,329 টাকার। নতুন প্যাকেজে বিমান ভাড়া বেড়েছে। হজযাত্রীদের জন্য পুলিশ ভেরিফিকেশন বাদ দেওয়া হয়েছে, তবে ট্রলি ও ব্যাগ হজযাত্রীদেরই কিনতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। নাজি ফরাইসের রিপোর্ট। চলতি বছরও সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজের মাধ্যমে হজ পালনের বিধান রেখে হজ প্যাকেজ 2018-র খসড়া অনুমোদন দেয় মন্ত্রিসভা। প্যাকেজ একে 3,97,929 ও প্যাকেজ দুয়ে 3,31,359 টাকা নির্ধারণ করা হয়। এতে গতবারের চেয়ে প্যাকেজ একে খরচ বেড়েছে 16,421 টাকা ও প্যাকেজ দুয়ে 12,400 টাকা। 1,38,191 টাকা, মানে বিমান ভাড়াটা সমস্ত আদার্স সহ আর কি, ট্যাক্স টু সহ ভাড়ার বাড়া হচ্ছে। যেমন পিওএল এর দাম বেড়ে গেছে, তারপরে ডলার একটু বেড়েছে, সব মিলিয়ে খুব বেশি বাড়ানো হয় নাই, 14,000-এর মতো পড়ে। সরকারি ব্যবস্থাপনা একরকম আর বেসরকারি ব্যবস্থাপনা একরকম, এটাগুলো তো পার্টি টু পার্টি ডিফার করবে। সর্বনিম্ন হচ্ছে যেটা সরকারির বি প্যাকেট টু, এটা হচ্ছে 3,31,359 টাকা, যেটা এর নিচে নামতে পারবে না। এবার ট্যাক্স ও অন্যান্য চার্জ সহ বিমান ভাড়া 1,38,191 টাকা, যা গত বছরের চেয়ে 14,000 টাকা বেশি। আর বেসরকারি ব্যবস্থাপনায় বিমান ভাড়া সহ সবার জন্য 1,68,277 টাকা সাধারণ খরচ ধরা হয়। এর সঙ্গে যোগ হবে অন্যান্য খরচ। নতুন নিয়মে হাজিদের ট্রলি ও ব্যাগ নিজেদের কিনতে হবে, সরকার বা এজেন্সিগুলো এগুলো সরবরাহ করবে না। এর পূর্বে কিট ব্যাগ হাজিদেরকে ক্রয় করা লাগতো, সে মর্মে টাকা দেওয়া লাগতো, এবার বলছে না কিট ব্যাগ যার যার মতো নিজেরাই ক্রয় করে নিবে। এটা সরকারি বা বেসরকারি কোনো ব্যবস্থাপনায় আর কিট ব্যাগ দেওয়া হবে না। সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ এক হচ্ছে সর্বোচ্চ মোট খরচ 3,97,929 টাকা, প্যাকেজ টু 3,31,359 টাকা। চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের 21 আগস্ট পবিত্র হজ হতে পারে। সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি অনুযায়ী এবার বাংলাদেশ থেকে 1,27,198 জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 7,198 জন ও বাকি 1,20,000 জন বেসরকারি ব্যবস্থাপনায় হজের সুযোগ পাবেন। প্রয়োজনে বাইং হাউসে নিবন্ধন।